চারিদিকে যখন উৎসবের আবহ তখন আকাশের মুখ ভার প্রায় তিন দিন ধরে চলছে লাগাতার বৃষ্টি গভীর নিম্নচাপের জেরে বর্ষণে ভাসছে রায়গঞ্জ শহর প্রায় বিপর্যস্ত জনজীবন এদিকে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জেরে রায়গঞ্জ শহরের একাধিক ওয়ার্ডে জমছে হাঁটু জল রাস্তা থেকে শুরু করে বাড়ির উঠোন কিংবা বারান্দায় জল উঠে এসেছে নালা নর্দমা ও পুকুর থেকে উপচে পড়ছে জল এই জল কদিন ধরেই জমে রয়েছে জল দিয়ে চলাফেরা করছে সাপ পোকা মাকড় নোংরা আবর্জনাযুক্ত যুক্ত জল থেকে উঠছে দুর্গন্ধ ওই জলে পা দিলেই হচ্ছে সংক্রমণ রাস্তায় বের হতে পারছেন না সাধারণ মানুষ বাচ্চারা স্কুলে যেতে পারছে না ডাক্তার দেখাতে যেতেও সমস্যায় পড়ছেন মানুষজন জলমগ্ন রাস্তায় ঢুকছে না টোটো ফলে জরুরি কাজে অগত্যা ওই জল দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করছেন সাধারণ মানুষ শহরের রবীন্দ্রপল্লী অশোকপল্লী বীরনগর শক্তিনগর সহ বিভিন্ন এলাকা থেকে উঠে আসছে একই ছবি সাধারণ মানুষের অভিযোগ ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এই তো জলমগ্ন অবস্থায় মানে আজকে দীর্ঘদিনের এটা জল জমছে বৃষ্টি হলেই জল জমে যায় আমাদের এখানে ওইখানে একটা পুকুর আছে সেখানে জলের পাইপ লাগিয়ে জল ব্যবস্থা করে প্রতি বছর কিন্তু এবছর কি করছে জানিনা না কি অসুবিধার মধ্যে হচ্ছে সমস্যা হলো বাচ্চা স্কুলে নিয়ে যেতে পারছি না বাজার করতে পারছি না যেরকম বাজার আছে ওইসব দিয়ে চলছে এবার বাড়িতে বেরোতে পারছি না বিভিন্ন কাজে ডাক্তার স্কুল তারপরে পা হাত পায়ে ঘা হচ্ছে সাপ এটা তো মানে দীর্ঘদিনের প্রত্যেক দিনই ড্রেন যেমন নোংরা ড্রেন পরিষ্কার হয় না এক নম্বর তারপরে জল পচে যাচ্ছে জল থেকে বিভিন্ন রকম রোগ ছড়াচ্ছে তো আমার ছেলের ইনফেকশন হয়ে গেছিল এর আগে ড্রেনের থেকে জল যায় না ড্রেনের ড্রেন পরিষ্কার হয় না ঠিক হ্যাঁ দুনিয়ার নোংরা ওই সরকার যা জল জমে যায় কয় তিন দিনের আমাদের বৃষ্টি হলে এখানে আবার জল হয়ে যায়। তো আপনারা তো দেখছে এখানে তো সবই দেখছে। হয়তো কোনো সময় করছে কোনো সময় করছে না। এরকমই চলছে। জলের মধ্যে যা আমাদের হাঁটতে হচ্ছে এই সব নংরা জল গায়ে মানে পায়ে সমস্ত ঘা হয়ে যাচ্ছে এই নংরা জলের জন্য। তারপরে আম বাড়ির পাশে সমস্ত ভাঙা ড্রাম গাড়ি সব পড়ে আছে। জল জমে যাচ্ছে ওর মশা হতে পারে তাদের ডেঙ্গু হতে পারে এই সলিউশন এখন সরকার যেভাবে করবে মিউনিসিপালিটি আছে নিত্যদিনে চার নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর অরুণ চন্দ্র চন্দ্র এই সমস্যার কথা স্বীকার করেছেন তিনি বলেন এমনিতেই এই ওয়ার্ডটি নিচু তার উপরে জল বের করার কোনো পরিকল্পনা নেই এটা যদি আপনি সুনির্দিষ্ট কারণ বলে তাহলে আমাদের এক ওয়ার্ডটা একটু নিচু যে কারণে চারপাশ থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে জল এসে এখানে ঢুকে যাচ্ছে কিন্তু সেই জলটা অতি দ্রুত বের করে দেওয়ার কোনো পরিকল্পনা বা ব্যবস্থা এখানে নেই যার জন্য জলটা এখানে জমে যাচ্ছে যতদিন জলটা থাকছে মানুষের যন্ত্রণা বাড়ছে বিভিন্ন সমস্যা হচ্ছে আপনি তো দেখলেন একটু আগে এখান দিয়ে সাপ পোকামাকড় সবই যাচ্ছে আমরা অসুবিধায় আছি দীর্ঘদিন থেকে এতটা জল যে এর মধ্যে বাচ্চারা বেরোবে কেমন করে বাড়ির লোকেরও অবশ্যই বাজার ঘাট হাবি জাবি সবই নিত্য প্রয়োজনে যে সমস্ত মানুষের বেরোতে হয় বাড়িতে থেকে সেগুলোর জন্য তো অসুবিধা হচ্ছেই মোটামুটি সাত আটটা জল এরকম ওয়ার্ডে জল এরকম থাকে এটা স্থায়ী কোনো ব্যবস্থা করছেন না স্থায়ী ব্যবস্থা করতে গেলে একটা পুরোপুরি গোটা রায়গঞ্জের উপরে একটা মাস্টার প্ল্যানের দরকার বিভিন্ন নয়নজলিগুলো আজকে বেদখল হয়ে যাচ্ছে যে সমস্ত জায়গা দিয়ে জল যেত সেগুলো প্রায় বন্ধ

খোসরা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে